নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, 30 বাংলাদেশি নাগরিককে পুশব্যাক। গুলি চালনায় আহত শ্রমিক, উত্তেজনা রোজকান্দিতে। বাঙালির অস্তিত্ব সংকটে, এনআরসি নিয়ে উদ্বেগ সিআরপিসির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবৈধভাবে ভারতে ঢোকা 30 জন বাংলাদেশী নাগরিককে বৃহস্পতিবার পুশব্যাক করা হলো বাংলাদেশে। করিমগঞ্জের কালীবাড়ি চেকপোস্টের ফেরিগার্ড দিয়ে স্পিডবোটের মাধ্যমে কুশিয়ারা নদী পেরিয়ে জকিগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তাদের সমজেদে করিমগঞ্জ পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী। বিভিন্ন সময় তারা করিমগঞ্জ ধুবড়ী ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারতে ঢোকা এই 30 জন বাংলাদেশী নাগরিককে রাজ্যের 18টি জেলায় বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছিল। তাদের বন্দী করে রাখা হয় শিলচর, গোলাঘাট, জোরহাট, কুকরাজার, তেজপুর, গোয়ালপাড়া সহ 6টি ডিটেনশন ক্যাম্পে। অবৈধভাবে ভারতে ঢোকা এসব বাংলাদেশী নাগরিকের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সরকারি নিয়ম মেনেই বৃহস্পতিবার বাংলাদেশে পুশব্যাক করা হয়। এই 30 জন নাগরিকের মধ্যে 27 জন পুরুষ এবং 3 জন মহিলা ছিলেন। পরে পুশব্যাক নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সীমান্ত পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তিনজন মহিলা আছিল আর 27 জনের পুরুষ আছিল। তেওঁলোকক কার হাতত আপোনালোকে সামলাই দিব? আমি ইমিগ্রেশন বাংলাদেশের হাতত, সিহঁতক বিজিবি মানে প্রেজেন্সত, আমার বিএসএফৰ প্রেজেন্সত আমি সামলাই দিছোঁ। কিমান দিন আগত আহিছিল? সেইটো বেলেগ বেলেগ জায়গাত মানে 2-3 বছৰ মানে বেলেগ বেলেগ টার্মত আহিছিল। জেনেৰেলি 3-4 বছৰ এভাৰেজত আহিছিল। ছয়টা ডিটেনশন কেম্প পুরো অসমত, তেজপুৰত আছিল, গোলাঘাটত আছিল, যোৰহাটত আছিল, এনেকুৱা মানে বেলেগ বেলেগ ডিটেনশন কেম্পত আছিল। কিয় কাৰণে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা? ইয়াতে মানে ডকুমেণ্ট লৈ নহাৰ কাৰণে, উইদাউট মানে ভেলিড পাছপৰ্ট আৰু আমাৰ মানে অফিচিয়েলি নহাৰ কাৰণে, অবৈধভাৱে ভাৰতত প্ৰৱেশ কৰাৰ কাৰণে বেলেগ বেলেগ ডিষ্ট্ৰিক্টে বেলেগ বেলেগ সময়সীমাত সিহঁতক আবদ্ধ কৰিছে, গ্ৰেপ্তাৰ কৰিছে। 6 মাহ বা এনেকুৱা তাৰমানে সিহঁতৰ ই হয়, তাৰপিছত সিহঁতক প্ৰচেছ কৰাতে অলপ টাইম লাগে, 1.5-2 বছৰৰ ভিতৰত সিহঁতে মেক্সিমাম তাৰমানে এভাৰেজত গুচি গ'ল। আজি যিহেতু তেওঁলোকে বাংলাদেশত গৈছে, সেই বাংলাদেশীসকলৰ আজি মনৰ অৱস্থা কেনেকুৱা দেখিলে? সিহঁতে খুবেই ভাল পাইছে, সিহঁতে খুব সন্তুষ্ট, আমি সিহঁতক ভালে ভালে পঠাই দিছোঁ। নতুন করে কাজের সময়সীমা বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রোজকান্দি চা বাগানে উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার রোজকান্দির বাগান ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া বাগান শ্রমিকদের কাজের নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন। এ নিয়ে শ্রমিকরা প্রতিবাদ জানালে ম্যানেজার উবাদিয়া খেপে গিয়ে মারধর করেন বাগান শ্রমিকদের বলে অভিযোগ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাগান শ্রমিকরা। তারা হামলা চালিয়ে ভেঙে দেন বাগানের অফিস ঘর, আক্রমণ করেন ম্যানেজার উবাদিয়াকেও। অভিযোগে জানা গেছে, এরপরই ম্যানেজার উবাদিয়ার নির্দেশে তার পিএসও গুলি চালায়। এতে 2 জন শ্রমিক গুরুতর আহত হন, সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে গুলি চালনার ঘটনায় পরিস্থিতি আরো বিগড়ে যায়, ক্ষেপে ওঠেন শ্রমিকরা, ডেকে আনা হয় পুলিশ এবং সিআরপিএফ। ঘটনাস্থলে ছুটে যান ম্যাজিস্ট্রেট, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। বাগানের গেটের সামনেই প্রতিবাদে সাব্যস্ত করেন শত শত শ্রমিক, তারা বাগান ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়াকে গ্রেফতারের দাবি জানান। জনতা
not only warrior, handcuff, अभी उनको सिर्फ आप गाड़ी में बैठा कर एक मेहमान की तरह ले जाएंगे तो नहीं होगा, उनको हैंडकाफ लगाइए हाथ पे, आप उनका रिस्ट पे हैंडकाफ लगाइए और वहां से खींच कर लाइए, हम जनता आपको साथ देंगे सर, कोई आदमी পরে ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জনৈক বাগান শ্রমিক জানান, পয়লা তো সবকে ডাকানো হইল। কোন জায়গা? কাঁঠাল গাছের হিয়া। কাঁঠাল গাছ কোন জায়গা? 11 নম্বর পাকা ধূপ ঘর। 12 নম্বর তোরা কোন জায়গায় থাকি? সাপুর বাগানে। তো আঙ্কে আমি তো লাইনে ছিলাম, আঙ্কে মনোজ বাবু ডাকলো, ডাকার পরে বৃষ্টি আইলো, বৃষ্টির মাঝে সবকে ডাকা হইলো, ডাকানোর পরে তো বড় সাহেব বলছে, তো বেটিলেখা গিলা বলল তুমি তো সব কিছু জানছো, আমাদের টাইমটা কি করেছে বড় সাহেবে আর মানুষকে কালকে আমাদের 70 জন ঘুরাইছে, এটা বিবেদনটা তুমি বলে দেও। তো আমি বড় সাহেবকে বললি, সাহেব ও লোক বলতে 8 বাজে যায়গা, 9 বাজে পুরা আদমি ঘুষ যায়গা, হ্যাঁ তো উসকে বাদ 4 বাজে ছুটি দে দেগা, হাজিরা ফুল দেগা। তো উসকে বাদ বড় সাহেব বলেছে 9 তারিখ মে জেসা চলতা থা এইসাই চলেগা, নেই তো আম দেনে নেই শেখেগা হাজিরা। তো তারপরে বেটি লেখাটাকে বড় সাহেব বললো কে তুম লোক আমি বাত করতা, তো বেটি লেখাটা ধরে নিল বড় সাহেবের মানে কলারে, ধরার পরে তারপরে তো ধাক্কা মুক্কা হতে বড় সাহেবকেও মারেছে সব বাবু সাহেব, মানে বড় সাহেব বেটি লেখাটা গালাগালি করে, হ্যাঁ তারপরে তো বড় সাহেব লাত মারেছে, মারার পরে তারপরে ওই যে লেখিটার শিবানীকে বড় সাহেব বললো গুলি কর পুলিশটাকে, তখন যাই আমি বন্দুক চলাইছি, তো গুলিটা ওটা মানে লাগেছে আরেকজনের কি নাম ওর মীরাবিন, ওকে সাইডে এসিটা ছুঁয়ে গেছে, ছুঁয়ে যাওয়ার পরে তো তারপরে বন্দুক ছিনলাম আমি, ছিনার পরে তো পুলিশটা দেখছি আন্দাজকে মারাপিটা করবার লাগি, তারপর যখন তারপরে বড় সাহেবে ছাতাই করে আন্দাজ কামলা মানুষকে মারাপিট শুরু করে দিয়েছে, করানোর পরে বেটি লেখারা সহ্য করতে না পারে, তারপরে বড় সাহেবকে ধরেছে, ধরার পরে বড় সাহেবের লাতে লাতে মারেছে, তারপরে বড় সাহেব মনোজবাবু যাই করে আরো মানুষকে দুই একটাকে মারাপিটা করলো, করার পরে মনোজবাবু ভাগে দিল বাইক নিয়ে, কার্তিক সাহেবও বলছে কেনে আন্দে সাহেব মারছে, যখন বড় সাহেব উ যাই করে ওদের সঙ্গে মারপিট করতে লাগিয়েছে, করার পরে তারপরে তো মানে ওখান থেকে তারা চলে আইলো, আসার পরে এনআরসি নবীকরণের নামে বৈধ ভারতীয়দের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার জেলা শাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে সিআরপিসি। এদিনের আন্দোলনে অংশ নেন শহরের বেশ কটি সংগঠনের কর্মকর্তারা। তারা এনআরসির প্রক্রিয়া এবং শর্মা কমিটির কাজকর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তোলেন তুমুল স্লোগান। এদিনের বিক্ষোভ কর্মসূচির এক ফাঁকে বক্তব্য রাখতে গিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা সিআরপিসির কেন্দ্রীয় কমিটির সভাপতি তপদীর ভট্টাচার্য উদ্বেগ প্রকাশ করে জানান, ব্লু প্রিন্ট আগে থেকেই তৈরি, সে হিন্দু হন বা মুসলমান, বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের শেষ দেখে ছাড়ার যাবতীয় ছক কষা হয়ে গেছে। তার মানে হচ্ছে তারা আগে থেকে ঠিক করে রেখেছেন যে হিন্দু হোক মুসলমান হোক যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলে তাদের শেষ দেখে তারা ছাড়বেন, আমাদের ছেলে মেয়েদের, এদের মধ্যে এই যে অল্প বয়স্ক যে সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরও আমি বাদ দিচ্ছি না, তাদের এখানে জমির অধিকার থাকবে না, চাকরির অধিকার থাকবে না, মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার থাকবে না, এবং ভোটাধিকার তো যাবেই, যাওয়ার জন্য সমস্ত আয়োজন, এবং এমন নানা কথা শুনতে পাচ্ছি কারণ এইগুলো প্রমাণ করা মুশকিল, কিন্তু কারণ হাওয়ায় ভাসছে যে হাজেলা সাহেব কিংবা কে জানি না তারা বিভিন্ন জায়গায় মৌখিক আদেশ দিচ্ছেন যত পারো বাঙালির নাম কাটো, ইতিমধ্যে করিমগঞ্জ জেলায় সেটা শুরু হয়ে গেছে, কাছাড় জেলাতেও হঠাৎ সেটা চলছে, তার মানে নীতি নেই, নিয়ম নেই, মানবিকতা নেই, মানব অধিকার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এই সমস্তর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করার জন্যই আমরা এখানে এসেছি। সেই সঙ্গে আজকে সকালেই মাত্র আমরা যাতে জেনেছি সেটা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার জন্যে এবং বৃহৎ
সর্বোত্তম ন্যূনতম কর্মসূচি অনুযায়ী নিজেদের মধ্যে মত বিনিময় করে একটা ঐক্যবদ্ধ জায়গায় আসার জন্য আমি সভাপতি হিসেবে, কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে সমস্ত স্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি। এই শর্মা কমিটি এনআরসিতে শেষ হচ্ছে না, যাদের নাম এনআরসিতে থাকবে না তারা তো গেলেনি, যাদের নাম এনআরসিতে থাকবে তাদের ছেলে মেয়েরাও আর চাকরির অধিকার পাবে না, শুধু আসামে নয় ভারতবর্ষের কোথাও পাবে না, ভারতবর্ষের সর্বত্রই এই একই জিনিস, এই বিষ সংক্রামিত হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য আরও বলেন, তারা গণতন্ত্রে বিশ্বাসী, গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সমস্যার সমাধান হোক চান তারা, কিন্তু বিষয়টা এখন এরকম হয়েছে যে আমার হাজার বলা আর তোমার এক না শোনা। প্রতিরোধে নামতে হবে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, কারণ আমরা গণতান্ত্রিক মানুষ, আমরা গণতন্ত্রে বিশ্বাস রাখি এবং যাই ঘটুক আমরা এই বিশ্বাসটা রাখি যে ভারতবর্ষের যেখানে যত গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ আছেন তারা অন্তত এই বিপদটা বুঝতে পারবেন। আমরা এইখানে যেটা দিচ্ছি আর জিআই এর কাছে, তার কপি আপনারা একটু পরে পাবেন, একটু অপেক্ষা করলে আমরা দিতে পারবো, আমরা আগে দিয়ে নিই ভেতরে গিয়ে, সেটা ডিসির মারফতে আমরা আর জিআই এবং হাজেলা সাহেবের কাছে পাঠাবো। এখন এইরকম আমরা অনেক স্মারকলিপি আগে দিয়েছি। উর্দুতে একটা খুব ভালো শায়ের আছে, আমার হাজার বলা আর তোমার এক না শোনা। আপনি যতই হাজারবার কান্নাকাটি করুন, আমি যদি ঠিক করে রাখি আমি কোনো কথা শুনবো না, তাহলে তার গণতন্ত্র নিয়ে কথা বলে লাভ নেই। তবুও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখানে এসেছি। অবৈধভাবে ভারতে ঢুকে বহাল তবিয়তে দিন গুজরান করা রোহিঙ্গা আলম হোসেন মজুমদার পুলিশের জালে ধরা পড়ার পর এবার থানায় আত্মসমর্পণ করেন আলমের শ্বশুর আজিজুর হোসেন মজুমদার এবং তার পাতানো বাবা হাসান রাজা মজুমদার। তাদের বৃহস্পতিবার আদালতে তোলে পুলিশ, পরে আদালতের নির্দেশে তাদের পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়া হয়। আমার লেগেসিটা এই ব্যবহার আছে। আপনার লেগেসিটা তেন ব্যবহার আছে। আপনার নাম? আজিজুর রহমান। আপনি কি কামেন্ট আছেন? আজিজুর রহমান লস্কর। আপনি কি দাদান? ও আমার মেয়ের জামাই। মেয়ের জামাই? তা কত বছর ধরে তার আইলাম? সাত বছর। সাত বছর ঠিক আছে। লেগেসি ডেটাগুলো কে বার করেছে আপনি? হ্যাঁ আপনি বার করেছেন কাগজপত্র? হ্যাঁ শিলচরের ইআরসি চক্ষু হাসপাতাল এবং দক্ষিণ ধলাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা নীর ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় বৃহস্পতিবার লায়লাপুরের 165 নম্বর নর্থ হাওয়াইতাং এলপি স্কুলে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবির পরিচালনায় সহযোগিতা করেন লায়লাপুরের এমএইচসি ক্লাবের সদস্যরা। এদিন প্রায় 150 জন রোগীর চক্ষু পরীক্ষা করে তাদের সুলভ মূল্যে চশমা বিতরণের পাশাপাশি বিনামূল্যে ঔষধও দেওয়া হয়। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে 25 জনের চোখে ছানি ধরা পড়েছে। তাদের আগামী সোমবার অস্ত্রোপচারও করিয়ে দেওয়া হবে বলে ইআরসি পক্ষে জানানো হয়েছে। ও নীর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হাওয়াইতাংয়ে আমরা একটা প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এতে এখন পর্যন্ত আমরা 150 জন পেশেন্টের চক্ষু পরীক্ষা করে তাদেরকে সুলভ মূল্যে চশমা বিতরণ এবং বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করেছি। তাছাড়া 25 জনকে আমরা ক্যাটারেক্ট শনাক্তকরণ করেছি, যাদেরকে আমরা সোমবারে নিয়ে উপাসনও করিয়ে দেব। তো আজকের এই চক্ষু শিবিরে নীর ফাউন্ডেশনের সাথে আমরা যুক্তভাবে করাই আমাদের খুবই ভালো লাগছে। মধ্যাহ্নভোজন প্রকল্পকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, কর্মচারীদের বেতন বৃদ্ধি, চাকরি ক্ষেত্রে কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ বেশ কিছু দাবির পরিপ্রেক্ষিতে সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের কাছাড় জেলা কমিটি বৃহস্পতিবার এক মিছিল বের করে। মিছিলটি মধ্যশহর মাঠ থেকে বেরিয়ে জেলাশাসকের কার্যালয় অবধি যায়। সেখানে কর্মচারী ইউনিয়নের সদস্যরা পালন করেন এক বিক্ষোভ কর্মসূচি, তোলেন তুমুল স্লোগান। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কর্মচারী ইউনিয়নের পক্ষে জনৈক বক্তা জানান, এই সরকার রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 2009 সাল থেকে যে স্কিম স্কুলের বাচ্চাদের মধ্যাহ্নভোজন অর্থাৎ সজীব খাবার
পরিবেশন করা হয়েছে। এটা এখন আর সরকারের দায়িত্ব নিতে পারত না, সরকার এটা বিভিন্ন এনজিওর হাতে এটা সঁপিয়ে দিছে এবং ঘোষণা করা হয়েছে যে আগামী 1 আগস্ট থেকে এনজিও এটা চালাইব, সরকারই দায়িত্ব নিতে পারত না। এবং স্বাভাবিকভাবে এখন যে একেবারে ন্যূনতম যে পয়সাটা 1000 মাসিক 1000 টাকা মধ্যাহ্নভোজন কর্মচারীরা পান, এই টাকাটা এখন আর অনিশ্চিত হয়ে গেছে। এবং যদিও সরকার কইছে তাদের চাকরি খাওয়া হয়েছে না, কিন্তু এনজিওর আবার দায়িত্ব দেওয়া হয়েছে না তাদের পয়সা দেওয়ার জন্য। সুতরাং এখানে একটা কন্ডিশন আছে এবং যেটা দাবি আমরা বিভিন্ন জেলাতে যারা ছাত্রছাত্রীদের অভিভাবক তাদের সঙ্গে আমরা মিটিং করছি, একসঙ্গে সরকারের কাছে জানানো হয়েছে। তারা অভিভাবকরা চান যে সজীব খাবার যেটা হয় গরম খাবার, অর্থাৎ স্কুলের ভিতরে রান্না করা এবং সঙ্গে সঙ্গে পরিবেশন করা, এইটা যাতে বজায় থাকে এটা চেষ্টা করা। কিন্তু এনজিওর হাতে দেওয়ার পরে তারা এটা বন্ধ করে দিতেছে এবং তার বদলে 3-4 দিন 5 দিনের পুরনো খাবার, প্যাকেটজাত খাবার সেটা ছাত্রদের হাতে বিলি করা হয়। আশা করি সরকার অন্তত জনগণের দিকে চাইয়া, তাদের দিকে চাইয়া অন্তত মুখ লজ্জায়ও তারা এই জনস্বার্থ বিরোধী শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করবেন এবং শিশুর জীবন নিয়ে তারা চিনিমিনি খেলা সেটা বন্ধ করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, 30 বাংলাদেশি নাগরিককে পুশব্যাক। গুলি চালনায় আহত শ্রমিক, উত্তেজনা রোজকান্দিতে। বাঙালির অস্তিত্ব সংকটে, এনআরসি নিয়ে উদ্বেগ সিআরপিসির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।